এরপর সাবেঈন, সাবেঈন পর্দার অনুশীলনকার সকলের জন্য, পুরুষ নারী সকলের জন্যই। এ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তাদেরকে কোনো বিষয় জিজ্ঞেস করবে হিজাবের আড়ালে, পর্দার আড়ালে থেকে জিজ্ঞেস করবে। এখানে এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কথা বলে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে পর্দার আড়ালে জিজ্ঞাসা করতে হবে, আর আমার আপনার স্ত্রীদেরকে সামনাসামনি খোলামেলা বসে বসে করতে হবে, এটা কি অর্থ এটা? এই জন্য কোরআনে কারিমের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হচ্ছে কোনো কোনো জায়গায় যদি খাস হয়, কিন্তু এর ইবরত হচ্ছে, হুকুম হচ্ছে সর্বজনীন সকলের জন্য। সুতরাং এটা সূরা আহজাবের 53 নম্বর আয়াত। এরপর আল্লাহ পাক সূরা আহজাবের 59 নম্বর আয়াত বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাঈল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের বউ, শরীর, বুক ইত্যাদি সবগুলো যেন অতিরিক্ত কাপড় দিয়ে ঢেকে দেয়, আল্লাহ পাক বলছে সূরা 59 নম্বর। সুতরাং এই ক্ষেত্রে করণীয় তার হচ্ছে গায়রে মাহরাম পুরুষদের সঙ্গে প্রয়োজন ছাড়া কথাবার্তা ও মেলামেশা না করা। এই মেলামেশার অর্থ হচ্ছে উঠা বসা। আল্লাহ তাআলা বলেন, ইন তাকাইতুন্না ফালা তাখবানা বিল কাউল, যদি তোমরা আল্লাহ ভীরু হয়ে থাকো, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে খুব নরম সুরে কথা বলো না, তাহলে ওই লোক গায়রে মাহরাম লোকদের সাথে নরম সুরে ইনি বিনিয়ে কথা বলো না, তার তাদের মনের মধ্যে রোগের জন্ম নেবে। তাদের মনের মধ্যে কিসের জন্ম নেবে? রোগের। আল্লাহ পাক বলেন, ফায়াত মা আল্লাযি ফি কলবিহি মারাদ, তাদের অন্তরে রোগের জন্ম নেবে। আর আপনি কোন যে আমি সারা দিন অপরিচিত মেয়ের সাথে, যুবতী মেয়ের সাথে বসে চাকরি করি, গল্প করি, আমার মনের মধ্যে তো কিচ্ছু হয় না, তাহলে আল্লাহর কথা সত্য না আপনার কথা সত্য? আল্লাহ পাক বলছে তাদের মনের মধ্যে কিছু, ফায়াত মা, ফায়াত মা ফি ফায়াতমাউ আল্লাযি ফি কলবিহি মারাদ, তার অন্তরে, ব্যক্তির অন্তরের মধ্যে মরণ রোগ আসতে পারে বা আসবে। অকুল না কাওলা মারুফা, তবে তাদের সাথে ইনি বিনি কথা বল না, তবে সুন্দরভাবে কথা বল। সুন্দর বলতে এখানে ভদ্রভাবে জবাব দাও, তাই আমার গালি দিয়ে তাকে বিদায় করে দিও না। এগুলো আল্লাহ পাক বলেছেন, নিজ গৃহে দায়িত্ব পালন করা, নিজ গৃহের দায়িত্ব পালন করা। আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এই জন্য মেয়েদের আসল জায়গা কোথায়? আল্লাহ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ওখানে তোমাদের দায়িত্ব পালন। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, প্রথম যুগের জাহিলি মেয়েরা যেভাবে চলাফেরা করছে সেভাবে তোমরা করো না। এখন কি জাহিলি যুগে যেভাবে চলাফেরা করছে তার চেয়ে অনেক ভালোভাবে আমাদের দেশে চলাফেরা করে, এরকম নাকি? সুতরাং ভাইয়ের মা বিস্তারিত বলার সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। সেই হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, সেই হাদিসের মধ্যে কি আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি মাউত বাইতি জাওজিহা, আর স্ত্রীগণ তার স্বামীর বাড়ির দায়িত্বশীল না। ছেলে, মেয়ে, সংসার, ইত্যাদি যা কিছু তাদের দায়িত্বে, তারা দায়িত্বশীল না, আপনারাও দায়িত্বশীল।